লকডাউনে বন্ধ সব ধরনের গণপরিবহন, কয়েক গুণ বেশি ভাড়ায় প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা কিংবা অ্যাম্বুলেন্সে চড়ে প্রবাসী কর্মীরা আসছেন বিমানবন্দরে। যানবাহন কম থাকায় অনেকেই আসছেন পথ ভেঙে ভেঙে, নির্ধারিত হারের চেয়ে গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া। এছাড়াও যাত্রাপথে পদে পদে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। যদিও প্রবাসী কর্মীদের কোন রকম বিড়ম্বনায় যাতে পড়তে না হয় তেমন নির্দেশনাই রয়েছে। যতটুকু আসতে পারছি আবার হাইটাও অনেকটা জায়গা, আইসা সেরে আবার রিক্সা সিএনজি এইভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে আসতে হয়েছে। আমি এখন অ্যাম্বুলেন্স দিয়ে আসছি, আমার 7,000 টাকা খরচ হয়েছে আমি কুমিল্লা থেকে আসতে। সিলেট থেকে যেখানে আমরা বাড়ি থেকে 2,000 যাইতে পারি সিলেট এয়ারপোর্টে বাড়ি থেকে, কিন্তু এখানে আমরা 12,000 ভাড়া খরচ ঢাকা এয়ারপোর্টে আসছে। রাস্তায় জায়গায় জায়গায় পুলিশে আমাদেরকে আটকায়, কোনো কোনো জায়গাতে আবার চাঁদাবাজিও করে, আবার বলে কি ড্রাইভারদেরকে বলে যাত্রীদের কাছে টাকা নিয়েছো। মন্ত্রী পরিষদ বৈঠকে যারা সিদ্ধান্ত হয়েছে যে যাত্রী সাধারণ অথবা আমাদের এয়ারপোর্টে যারা চাকরি করে এদেরকে রাস্তাঘাটে কোনো সমস্যা করা হবে না, মানে পুলিশ সদস্যরা যে চেক করে সেটা চেক করে যথাযথ আইডি কার্ড সাপেক্ষে বা টিকিট বা পাসপোর্ট প্রদর্শন সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কি। চেক ইনের জন্য বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, এরপরও কর্মস্থলে পৌঁছাতে পারবেন সে নিশ্চয়তায় স্বস্তি পাচ্ছেন তারা। যাচ্ছি আলহামদুলিল্লাহ, এখনো সবকিছু কনফার্ম আছে। আমরা মনে করেন অ্যাম্বুলেন্স দিয়ে আসা লাগছে, বলছে 8টার দিকে আসার জন্য, এখন আইসো সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রইছি। এদিকে মতিঝিলে বিমান আর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয় থেকে এদিনও বিমানের টিকিট সংগ্রহ করেন প্রবাসীরা। আমার টোকেন জমা নিয়ে নিছে, বলছে যে আপনি একটু অপেক্ষা করেন, আমরা 1-2 ঘন্টা পরে আপনাকে ডাকবো। আমার ছুটির মেয়াদ 21 তারিখে শেষ হয়ে যাবে, 21 তারিখের মধ্যে যদি আমি না ঢুকতে পারি ঢুকতে পারতাম না বিশাবাদ। বিশেষ ফ্লাইট চালুর তৃতীয় দিনে সোমবার মধ্যপ্রাচ্যের 4টি দেশে মোট 20টি ফ্লাইট যাওয়ার কথা। মঙ্গলবার থেকে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।